কালীপাড়ার জনপ্রিয় পরিচালক হৃদরোগে আক্রান্ত। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। কালীপাড়ার জনপ্রিয় পরিচালক হৃদরোগে আক্রান্ত। চাঁদের পাহাড় থেকে শুরু করে মেঘে ঢাকা তারা, ককপিট, উড়োচিঠির মতো একাধিক ছবি উপহার দিয়েছেন কমলেশ্বর মুখার্জি। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি, হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বন্ধুরা, শনিবার হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন পরিচালক কমলেশ্বর মুখার্জি। সময় নষ্ট না করে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। হৃদরোগে আক্রান্ত হয়েছেন পরিচালক, তারপরই জানা যায়। হাসপাতালে ভর্তি হওয়ার পরই এনজিওগ্রাফি হয় তার। সেখানেই হৃদরোগের সমস্যা বুঝতে পারেন চিকিৎসকেরা। এরপর এনজিওপ্লাস্টি করে দুটি স্টেন বসানো হয়েছে তার হৃদযন্ত্রে। আপাতত বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কমলেশ্বর মুখার্জি। সূত্রের খবর, এনজিওপ্লাস্টির পর স্থিতিশীল রয়েছেন কমলেশ্বর মুখার্জি। তবে প্রথমবার নয়, বছর পাঁচেক আগেও ঠিক একইভাবে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কমলেশ্বর মুখার্জি। আগামী ডকুমেন্টারি সিরিজ নিয়ে ব্যস্ত পরিচালক, রবিনসন স্ট্রিট নিয়েই ডকুমেন্টারি সিরিজ তৈরি করছেন পরিচালক। শোনা গিয়েছে এই ডকুমেন্টারি সিরিজের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। বন্ধুরা, তার অসুস্থ হয়ে যাওয়ায় থমকে গিয়েছে সবকিছু, দুটি স্ট্যান্ড বসেছে। আপাতত বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হবে কমলেশ্বর মুখার্জিকে। কমলেশ্বরের দ্রুত সুস্থতা আমরা কামনা করি। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।